নমস্কার যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি মেদিনীপুরের সাংসদ ট্রাইব টিভির স্টুডিওতে এসেছিলেন আমার সঙ্গে বলতে পারেন আড্ডা মারতে সাক্ষাৎকারী কিন্তু হলো হচ্ছে নিছক রাজনীতি নিয়ে আড্ডা খোলামেলা ভঙ্গিতে নিজের অননুকরণীয় বাচন ভঙ্গিতে আমার সব প্রশ্নের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সংগঠন সম্পাদক সম্পর্কে তার কি মতামত একেবারে কোনো রাগ না রেখে খোলাখুলিভাবে জানিয়েছেন মেদিনীপুরের সাংসদ শুনে নিন ট্রাইব টিভির স্টুডিওতে দেওয়া দিলীপ বাবুর এক সাক্ষাৎকার যুক্তিতর্ক সঙ্গে অর্ককে যুক্তিতর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার আর আজকে আমার অতিথি স্বয়ং দিলীপ ঘোষ দিলীপদের পরিচয় কি আর নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন আছে তার রাজনৈতিক যাত্রাপথ সম্পর্কে আপনারা সবাই অবহিত দিলীপবাবু যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন ইলেকটোরাল পারফরম্যান্সে বিজেপি যে সাফল্য দেখিয়েছিল বিজেপির জন্মলগ্ন থেকে সেই সময় পর্যন্ত কেউ সেই সাফল্য দেখাতে পারেননি দিলীপবাবু বিনয় বরাবরই তিনি বলেন এটা তার একার কৃতিত্ব নয় পুরোটাই ওয়ার্ক প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে খড়গপুর থেকে কংগ্রেসের প্রবীণ নেতা জ্ঞান সিং পাল মানে চাচা হিসেবে যাকে আমরা চিনি তাকে হারিয়েছিলেন আর লোকসভা নির্বাচনে বহু পরীক্ষিত নেতা মানস ভূঁইয়াকে সেই দিলীপদা আজ আমার সঙ্গে আমার মুখোমুখি আমাদের স্টুডিওতে প্রথমে সবার আগে শারদোৎসব মিটে গেল শারদোৎসব মেটার পরেই আরো একটা উৎসব শুরু হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন দুটো টেকঅে আমি এর থেকে দেখি মানে আমার বুদ্ধিতে যা বলে এক সৌরভের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা আর দুই গৌতম আদানির তাজপুরের গভীর সমুদ্র বন্দর থেকে আগ্রহ হারানো এই দুটোর মধ্যে সৌরভ ইন আদানি আউট কিভাবে দেখেন দেখুন প্রথম দুটো তো আলাদা বিষয় এক তো হচ্ছে সৌরভের ব্যাপারটা সৌরভকে নিয়ে আমরা সবাই নস্টালজিক তাকে দিয়ে আমরা গর্বিত তো সেই বাড়ির ছেলে থাকতে তাকে বাদ দিয়ে অন্য জায়গায় কেন খুঁজে বেড়াচ্ছিলেন মমতা ব্যানার্জি এতদিন কেন তার প্রতি ভরসা ছিল না আজকে কেউ নাই বলে আজকে বাধ্য হয়ে সৌরভকে ব্র্যান্ডমাস্টারটা করতে হচ্ছে ত্রিপুরা বুঝে গেল সৌরভে গুরুত্ব তারা করতে পারে বাংলা কেন করতে পারে না তিনি এত অ্যাচিভমেন্ট তার তিনি দিতেন এবং তিনি একজন ব্যবসায়ী বাড়ির ছেলে এবং ভালো ব্যবসায়ীও বটে ব্যবসা বোঝানো নি তো তাকে নিলে তো এই সুযোগটাও পেতেন বাকিরা তো নাচ গানই করে যাই হোক দেরিতে হলে বুঝেছেন সবুরে মেয়া হলে আমরা তো ভালোই আশা করব যে সবুরে হাত ধরে বাংলার শিল্প দাঁড়াক ক্রিকেট যেমন দাঁড়িয়েছিল আদানির ব্যাপারটা আদানি হচ্ছেন বিশ্বের মধ্যে এয়ারপোর্ট পোর্ট ইত্যাদিতে এক্সপার্ট এরকম টেকনোলজি এরকম ইনফ্রাস্ট্রাকচার অন্য কোনো কোম্পানি আমাদের দেশে তো নাই বিদেশেরও বড় কোম্পানি নাই সেই জন্য ভারতে তথা বিশ্বের বহু দেশে বড় বড় কনস্ট্রাকশন তিনি করছেন পোর্ট ইত্যাদি ছটা এয়ারপোর্টও তারা পরিচালনা করছেন ভারতবর্ষ তো তার সঙ্গে কথা হয়েছিল আমরা ভেবেছিলাম যে যাক এটা ভালোই হবে বাংলার ক্ষেত্রে দিদি পোর্টটা তৈরি হয় কিন্তু আমার দুটো জিনিস মনে হচ্ছে যে তিনি হয়তো দেরিতেও বুঝেছেন যে এই সরকারের সঙ্গে কাজ করা সম্ভব নয় দ্বিতীয় যেটা যেখানে তাজপুরে যে পোর্ট হওয়ার কথা হচ্ছে সেই জায়গাটা বোধহয় উপযুক্ত নয় পোর্টের জন্য যা দরকার মাটি ইত্যাদি কি টেস্ট হয়েছে কী রিপোর্ট হয়েছে সেটা এক্সপার্টরা বলতে পারবেন আমার যেটা মনে হচ্ছে সেটা ঠিক বাস্তবসম্মত মনে হয়নি তাদের তাই হয়তো ওখান থেকে ওরা বেরিয়ে গেছে সৌরভ আপনাদের কিন্তু মানে আপনাদের এক্সপেকটেশনের ধার কাছ থেকে পৌঁছতে পারেনি ধরুন যখনও বিসিসিআইয়ের সভাপতি হলো ব্রিজেশ প্যাটেল তার সভাপতি হওয়ার কথা ছিল অমিতজির প্রত্যক্ষ হস্তক্ষেপে ও সভাপতি হয় সৌরভ একটা বিজনেস ছেলে ও রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুব ভালো বোঝে লোকে বলে ওয়ান প্রাইজ ফাদার মাদার তা বিজেপি সৌরভের গুডউইলটাকে ব্যবহার করতে চেয়েছিল ইনভেস্ট করেছিল সৌরভের পিছনে এক্সপেক্টেশন ছিল অন্তত সৌরভ প্রচারে নামক বিজেপিরও এ দু চার কথা বলুক কিন্তু সুরভিত হাসিটুকু দেওয়া ছাড়া সৌরভ কিন্তু কিচ্ছু করেননি এটা তো আপনি মানবেন দেখুন আপনার লেক ডাউন করবেন বিজেপি কি চেয়েছিল কি কথা হয়েছিল আমার সঙ্গে কোনোদিন হয়নি এবং তার বাড়িতে অমিত শাহ যখন খেতে যান আমি কিন্তু সেখানে ছিলাম না আমার সঙ্গে কোনোদিন সৌরভের এমনি যোগাযোগ হয়নি কথা মানে একবার ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছি প্রেসিডেন্ট ছিল এসে হাই হেলো ক্যাপ্টেন আমি বলেছিলাম প্রেসিডেন্টকে এই তো জন্য কেন্দ্রের লোকেরা কি কথা বলেছেন কী করেছেন আমাদেরকে কখনও মেসেজ দেওয়া হয়নি যে সৌরভের সঙ্গে কী ব্যবহার করতে হবে যোগাযোগ করতে হবে কি না আপনি জানেন আমি তো একরোখা সোজা দেখে হাঁটি আর লোকে এটা পছন্দ করা হয়তো সে আমি জানি যে সাধারণ মানুষ আর আমাদের কর্মীদের নিয়ে পার্টি দাঁড় করাতে হবে ওরাই জেতাবে জেতার পর অনেক লোক আসে সেই লিস্ট লম্বা অনেকে এসেও ছিলেন কিন্তু তারা হচ্ছে বোঝা সেটা এখন প্রমাণিত হয়েছে সে কারো দিকে তাকিয়ে আমরা এখানে বিজেপি করিনি কেন্দ্রের নিশ্চয় আছে অমিতাভ বচ্চনকে গুজরাটে যখন মোদী এখানে গুজরাটে অ্যাম্বাসডার করেছিলেন তিনি প্রচার করেছিলেন ওখানে তো এরকম বহু ঘটনা হয়েছে তো কিন্তু তাকে হয়তো কেন্দ্র থেকে করা হয়েছিল চেষ্টা হয়েছিল কি হয়েছিল সেটা আমার জানা নেই তো সেই জন্য বিজেপি কী ব্যবহার করতে চেয়েছিল কতটা লাভ হয়েছিলো ওনারা বলতে পারবেন আমরা আমাদের কবজির জোর এখানে পার্টি দাঁড় করিয়েছি অতটা এগিয়েছি বাকিটাও এগোবে আর নতুন নেতৃত্ব আসছেন তারা সামলাবেন মানে সৌরভ নিছক একটা ভ্যালু এডিশন হতে পারত ও আসলে পরেও বঙ্গ বিজেপির কিছু হতো না না আসলে পরেও কিছু নয় এটা ওনাকে বাদ দিয়ে তো 40% ভোট আমরা পেয়ে গেছিলাম জেতার মতো ভোট ছিল ওটা সেটাকে একটু বাড়াতে হবে আগে আর সেটা অনেক পরিস্থিতি ইস্যুর উপর নির্ভর করে রাজনীতি যেভাবে এগোয় আর পশ্চিমবাংলার রাজনীতি যেভাবে এগোয় বা যারা যারা সফল হয়েছেন মমতা ব্যানার্জির মতো লোকেরা তারা যেভাবে এগিয়েছেন লোক যেটাকে অ্যাকসেপ্ট করে বিজেপি বিজেপিও এগিয়েছে আর এত করে জাম্প করে বেড়েছে কোনো রাজ রাজ্যে কোনো দেশে কোনো পার্টি এত সাফল্য তাড়াতাড়ি পায়নি আপনি বলুন না গত তিরিশ বছরের মধ্যে আমার একজ্যাক্টলি জানা নেই কবে বিরোধী পক্ষের সাতাত্তর সংখ্যা ছিল এককভাবে গতবারেও ছিল বাহাত্তর সিপিএম কংগ্রেস মিলে কিন্তু এককভাবে একটা বিরোধী পার্টি মহতাত্ত্ব পথে কোনোদিন ছিল না তারপরে উনি এত বছর সাতাশি সালে সোমেন মিত্র যখন সভাপতি ছিলেন কংগ্রেস নব্বইটা আসন পেয়ে ব্যাস সেই এককভাবে সাতাত্তরের উপরে তারপরে হয়নি আর তো সেজন্য এতদিন পরে হঠাৎ আমরা পেয়েছিলাম মানুষের বিশ্বাস অর্জন করেছিলাম তার জন্য অনেক বলিদান দিতে হয় অনেক পরিশ্রম করতে হয়েছে আর বিরাট একটা কর্মী সংখ্যা আমরা তৈরি করতে পেরেছিলাম যারা এখনো পার্টির মধ্যে আছেন হয়তো অতটা সক্রিয় নন ইলেকশন আসছে আবার ঝাঁপাচ্ছি কিন্তু দিলীপ দা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর আর তো জয়ের দেখা নেই সর্বত্রই শুধু পরাজয় আসানসোল আপনাদের যেটা সিট ছিল শোচনীয় ভাবে হার হলো পঞ্চায়েতে সেই অর্থে প্রত্যাশা পূরণ হলো না যদিও দু হাজার কি সাংগঠনিক দুর্বলতাকে ঢাকা যায় পশ্চিমবাংলায় রাজনীতি আর সন্ত্রাস অঙ্গা অঙ্গে জড়িয়ে আছে আছে এখন তার সঙ্গে দুর্নীতি যুক্ত হয়ে গেছে এটাকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারেন এটাকে নিয়েই চলতে হবে আমি যদি কান্নাকাটি করতাম যে আমার আড়াইশো কর্মীকে খুন করা হয়েছে কি করে পার্টি চলবে আমি কখনও কেন্দ্রে বলতে যাইনি মার্চে এ করছে মানে আমরা লড়াই করছি আমাদের সাহায্য করুন এটা আমি বলেছি আমি দিন হাত নি এটা দিন ওটা দিন মানে সাহায্য করুন আমরা আপনাকে রাজ্য দেবো সাহায্য করেছেন ওনারা কর্মীরা লড়াই করেছেন আর তারপরে লোকে বিশ্বাস করেছে এটা নিয়েই হোক হবে হ্যাঁ ডাউন উত্থার পতন থাকেই কখনো জয় পরাজয় থাকেই ইদানিং যে দু হাজার পর থেকে যে যতগুলো বাই ইলেকশন হয়েছে সবই প্রায় আমরা হেরেছি সে আমাদের সিট হোক অন্য কারো সিট হোক তার একটা তো সাধারণ নিয়ম হচ্ছে যে যেখানে সরকার যাদের থাকে তারাই বা ইলেকশন যেতে কিন্তু ব্যতিক্রম হয় সেটা হয়নি আমি আশা করেছিলাম ধুপগুড়ি সিটটা আমরা জিততে পারি সমানে সমানে লড়াই ছিল অল্প ঘটে সেটা আমরা হেরে গেছি তো এরকম সম্ভাবনাময় সিট যেগুলো কিছু হেরেছি আমরা তার কারণ একটা লাগাতার আমাদের পার্টি ছেড়ে চলে গেছেন অনেকে হয়তো বড়ো আন্দোলন সেভাবে হয়নি সেই জন্য লোকে আমাদেরকে ভরসা করতে পারেননি সিপিএম কংগ্রেসের যে ভোটটা ব্যাপক সংখ্যা আমাদের দিকে এসেছিলো তার মধ্যে কিছু কিছু তারা ফিরে গেছেন বিশেষ করে পঞ্চায়েত ইলেকশানে কিন্তু লোকসভার ইলেকশান তো অন্য আঙ্গিকা হয় দেশের জন্য মোদি চাই তার কোনো বিকল্প নাই সেই জন্য আর এখানে আমরা লড়াই করার মতো জেতার মতো সংগঠনও দাঁড় করিয়েছি সব মিলিয়ে লোকসভার ভোট আর অন্যরকম হবে আপনি আপনার উত্তরসূরি হিসাবে দু একজনের কথা যখন ভেবেছিলেন তাদের মধ্যে ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন সুকান্তবাবু সভাপতি হওয়ার পরেই একটা প্রবণতা লক্ষ্য করছি অনেকেই করছেন আপনি এগ্রি করবেন কি করবেন না জানি না যে দিলীপ ঘোষের দেখানো পথ থেকে সরে গিয়ে নিজের মতো করে চলা উনি কি একটা জিনিস বুঝছেন না দিলীপ দা যে উনি রাজনীতিতে অনভিজ্ঞ দু হাজার উনিশের আগে তার সে অর্থে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ কারুর কাছে নেই কেন কারো আপনাকে চ্যালেঞ্জ করছেন কেন না আমার চ্যালেঞ্জের ব্যাপার নেই এটা তো স্বাভাবিক আমি যখন আমার ছ বছর পুরো হয়ে গেল ইলেকশনের পরেই আমার মনে খারাপ লেগেছিল খারাপ হারার জন্য নয় কারণ আমি আশা করিনি যে সরকার এসে যাবে একশোর উপরে আসা কাউকে কোনোদিন আপনাকেও আমি বলিনি যারা আমার ঘনিষ্ঠ মহলে গল্প করেন বন্ধুত্ব আছে যে সরকার পড়ছি আমরা তখন আমি সেটা মনোবল বাড়ানো ইত্যাদির জন্য আবহাওয়া তৈরি হয়েছিল তাতে মনে হয়েছিল যে সরকার হতে পারে হয়ে অ্যাকশন নিচ্ছে হবে এটা ভাবিনি তো সেই জন্য তারপর আমি নাড্ডা বললাম দেখুন আমরা এই গত পাঁচ ছ বছর ধরে নিরন্তর আন্দোলন করেছি লড়াই করেছি মার কাট হয়েছে আমার কথা নিয়ে অনেকের আলোচনা হয়েছে ভালো লাগেনি বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ সেই ডিমান্ড এসছে তাহলে একটা আর নর্থ বেঙ্গলকে ফোকাস করার দরকার আছে তারা আমাদের বারবার দিয়েছে তো আমি সেই জন্য বললাম যে সুকান্তবু একজন আছেন যিনি নিজের শিক্ষক শিক্ষিত সমাজের একটা মুখ ম্যান তাকে আমরা অনেক দিন ধরে পার্টির সেবায় পাবো তার নামও ভাবতে পারেন চার পাঁচজন ছজনের নাম ছিল তো তার মধ্যে উনি ছিলেন সেখানে স্বাভাবিক ওনার অভিজ্ঞতা কম ছিল তো তার এটা মনে হতে পারে আমি বলছি নতুন লিডারশিপ চাই পার্টি এখন লোকসভা বিধানসভায় ভালো সংখ্যা জিতেছে মান দায়িত্বশীল আরও হতে হবে খালি বিরোধী দল নয় আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো সেরকম আমাদের ব্যবহার ট্রিচ হওয়া চাই যাতে মানুষও ভরসা করতে পারে তো সে নতুন লিডারশিপ নিয়ে আসুন যে রোজ মার খাওয়া রোজ লড়াই করা স্বাভাবিক আপনি অন্যদিকে ভাবতে পারেন না তো আমাকে লোকে ওইভাবেই দেখেছে দিলীপ ঘোষ মানে এই কথা বলে গরম গরম এই করে তখন গরম কথারই দরকার ছিল না হলে পার্টি নরম হয়ে যায় তো সেই জন্য আমি বলেছি আর সেটাতে আমাদের লাভ হয়েছে যারা আছেন তারা ঠিক করবেন কি বলা উচিত লোক কী চাইছে তো আমার এই মনে হয়েছিল আমি নাড্ডাজিকে সাজেশান দিয়েছিলাম যে প্রথম কথা বলেছিলাম যে লিডারশিপ চেঞ্জ করুন আমি তো ছ বছর চালিয়েছি আর হিসাব অনুযায়ী বছর আমার পার হয়ে গেছে কিন্তু এক বছর দেরি হয়েছিল বলে নির্বাচন হয়ে এক বছর আমি থাকতে পারতাম আমি থাকার জন্য আসিনি কিছু হওয়ার জন্য আসি কিছু করার জন্য এসেছি আমার হচ্ছে আমার এবারে ছাড়া উচিত অন্য দায়িত্ব আসা উচিত তাহলে পার্টি লাভ আর এই ধরনের মুখ আনা উচিত সেই জন্য ওনারা ডিসিশান নিয়েছেন এবার যারা দায়িত্ব নিয়েছেন কেউ চালায় না আমাদের পার্টি একটা কারেক্টিভ ডিসিশান নেয় আমিও তাই করতাম আমার একটা যেমন মন্ত্রিমণ্ডল থেকে আমার যারা মহামন্ত্রী ছিলেন সুব্রত ছিলেন তারা ডিসিশান নিতেন আমি খালি মতামত দিতাম আমি তো আপনি জানেন আমি পঁচিশ দিনই বাইরে থাকতাম এই যে লাগাতার মিটিং হয় পলিসি তৈরি হয় তারা করতো বা দিল্লি নেতারা করতেন আমার খালে জিজ্ঞেস করতেন এই ব্যাপার আছে এই নাম আছে এই ঠিক আছে আমি হ্যাঁ না করতাম আমি দেখুন আমরা সবাই মিলে একটা টিম কেউ আলাদা ভাবছে না হ্যাঁ আমার একটি ইনফরমেশান বেশি থাকলে আমি বলতে পারি এর বেশি না তো সেখানে এই টিমকে নিয়ে ভাবায় হয়তো সে টিমের অভিজ্ঞতা কম আছে তাদেরও সময় লাগবে ব্যাপারটা বুঝতে ধরতে আজকের পরিস্থিতি বুঝতে তখন হয়তো আরও বেশি ইফেক্টিভ হবে সে ডিসিশান তো ওদেরকেই নিতে হবে কাজ ওদের করে দেখাতে হবে রেজাল্ট ওদের দিতে হবে এটাই রাজনীতিতে লোকে চায় তো মনে সময় আসছে তার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে বালু মাটির সুবেন্দু আর লাল মাটির দিলীপ ঘোষ কেন এক জায়গায় আসতে পারছে না অনতিক্রম্য দূরত্বটা কেন মানসিক বাধা যখনই পার্টি বলে এক জায়গায় আসতে তখনই এক জায়গায় আসি পার্টিকে বলতে হয় না পার্টি যখন প্রোগ্রাম দেয় নাহলে কি জন্য আসবো আপনার সঙ্গে বন্ধুত্ব তার চেয়েও পুরনো আপনার সঙ্গে কবে দেখা হলো কদিন পরে বলুন কিন্তু প্রয়োজনে হ্যাঁ প্রয়োজন যখন কোনো প্রয়োজন হয় মেসেজের মাধ্যমে ফোনের মাধ্যমে বা পার্টি অফিস মিটিং একসঙ্গে বসি কথাবার্তা হয় আলোচনা হয় বিনিময় হয়ে যায় বা কোনো বিশেষ সূচনা আদান প্রদান ইনফরমেশান দেওয়া নেওয়া হয়ে যায় এটাই থাকে আচ্ছা আপনি বলুন কোন পার্টিতে সব নেতা একসঙ্গে রোজ বসে হ্যাঁ যারা মন্ত্রিমণ্ডল আছে তারা ক্যাবিনেট মিটিংয়ে বসে আমি পদাধিকারী নাই আমার মিটিংয়ে যাওয়া হয় না আমাকে ডাকা হয় না সেই দেখা হয় না গেলেই দেখা হয় শুভেন্দুদাও সব মিটিংয়ে থাকেন না এটা পার্টির একটা ক্রাইটেরিয়া থাকে কাকে ডাকা হবে না হবে সেই অনুযায়ী উনি আসেন যখন একসঙ্গে থাকি একসঙ্গে দেখা একসঙ্গে খাওয়া দাওয়া করি গল্প করি উনি আমার এলাকায় যান নেতা হিসাবে একসঙ্গে একই ডায়েস থেকে ভাষণ দিই অনেক সময় তো এটা চলতে থাকে আবার এই আসছে আন্দোলন একসঙ্গে আমরা অনেক আন্দোলন লড়াই করব যে পার্টিতে একটাই নেতা এর বাইরে কোন পার্টি আছে বলুন তো তাকে দেখতেই অভ্যস্ত লোকে তিনজন নেতা হয়ে গেছে দিলীপ ঘা দেখা ছিল তখন একটা আপনারা গল্প করতেন দিলীপের সঙ্গে রাহুলের খুব ঝগড়া কোনোদিন ঝগড়া ছিল না রাহুল দাস দিলীপের সঙ্গে তার মুকুল রায়ের এন্ট্রি হয়ে গেল মুকুল রায়ের খুব ঝগড়া কোনোদিন ঝগড়া হয়নি মুকুল আমি সিনিয়র হিসেবে মানতাম আমার কোনো আপত্তি নেই এখনও মানি তিনি আমাদের সঙ্গে থাকুক বা না থাকুক তার একটা জায়গা আছে বাংলায় এখন শরীর খারাপ চাইব সুস্থ হয়ে যান তো এই গল্প চলতো এটা আজ নয় অটলজি আডবাণী আডবাণী মোদি মোদি অমিত শাহ হবে এই চলতে থাকবে কাগজ নিউজ করবে আমাদের এক আইডিওলজি একভাবে কাজ করব আর পার্টিতে আসার আগে শুভেন্দু সঙ্গে আমার সম্পর্ক ছিল যেহেতু বিধানসভায় গেছি তখনও দেখা কম হতো কারণ উনি বিধানসভায় কম আসতেন মন্ত্রী ছিলেন তো দেখা হতো কি হায় হ্যালো হতো আমি একবার গিয়ে ওনার এলাকায় খুব ঠেস ঠেসে বলেছি ওর বিরুদ্ধে তো উনি বললেন যে কী কাল তো আমাকে খুব দিলেন বলে আরে আপনার প্রচার করছিলাম আমি এই গল্প হতো পরে একসঙ্গে আসার পরে একই বাড়ির হয়ে গেছে তো যখন যেরকম প্রোগ্রাম দেয় পার্টির সেরকম করি কারণ এক জায়গা তো আমরা থাকি না তো ও ঘুরে বেড়াই সব জায়গায় আমিও ঘুরে বেড়াই

হ্যাঁ এটা ঠিক যে এক একজনের মানসিক গেট আপ রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা তো সব ব্যাপারে এক হবে কোনো গুরুত্ব নেই কোনো দরকার নেই আর আমাদের পার্টি তো এখন দুনিয়ার সব পার্টির লোক এখানে নিয়ে চলছে তাও একটা পার্টি চলছে তো এত বড়ো নেতারা চলছেন এখানেও চলছে তো সেটা যে যে বড় প্রোগ্রাম হয় তখন একমত হয় বলেই তো আমরা সবাই করি আর একটা জিনিস কখনো আমরা আমিও তো পঁচিশ বছরের বেশি হয়ে গেল সাংবাদিকতা করছি আমি তপন যখন ইয়ে বিষ্ণুকান্ত শাস্ত্রী যখন ছিলেন তখন থেকে আমি যেতাম আপনাদের মুরলীধর দিলেন অফিসে তখন বিজেপির এই রকম প্রাসঙ্গিকতা বাংলার রাজনীতিতে ছিল না যেই তপনদা দুটো টাম জিতলেন আটানব্বই আর নিরানব্বই তখন বিজেপির আবার প্রাসঙ্গিকতা ফিরল কিন্তু কোনো দিন দেখিনি সংগঠন সম্পাদকের ছবিতে লাথি মারছে রাজ্য সভাপতির ছবিতে লাথি মারছে বিজেপির কর্মী সমর্থক পার্টি উইথ ডিফারেন্স একটা ডিসিপ্লিন দল তাদের কর্মীর সমর্থকদের এই রকম মাত্রা ছাড়া আকার নেবে কেন আপনার সময় তো হয়নি কারণ দেখুন সময় সবাই একমুখী লড়াই করেছে সেটা একটা ছিল চাওয়া পাওয়া খোটা ছিল কেউ কিছু চাইতো না মুড়ি খেয়ে আমরা লড়াই করেছি এখনো তাই আছি কিন্তু পার্টি বড় হয়েছে পার্টি জিতেছে তো সবার একটু উচ্চাশা জেগেছে সবার কেউ পদ প্রতিষ্ঠা ইত্যাদি চায়ও দেওয়া উচিতও পার্টিতে নাহলে কাজ করবে কেন দ্বিতীয় কথা আছে বিভিন্ন পার্টি থেকে লোকেরা এসছেন সেই সবের পার্টির কালচার নিয়ে এসেছেন এখানে এই যে ডিসিপ্লিন না মেনে উচ্ছৃঙ্খলতা ইত্যাদি এগুলো হয়েছে বা ওই পার্টির লোকেরা আসার জন্য আমাদের লোকেরা অসন্তুষ্ট হয়েছে সব স্তরে তো সবাই মেনে নিতে পারছে না ওই স্তরে বুথ স্তর পর্যন্ত এসছি লোকেরা তো এই যে খিচুড়ি হয়েছে সেটাকে হজম করতে একটু সময় লাগবে আর সময় হজম করার জন্য প্রসেসও তৈরি করতে হবে নিজে থেকে হবে না মানুষ এক একটা না প্রত্যেকের নিজস্ব মতামত মানে চিন্তা ভাবনা আছে কাজ করার ধরন আলাদা আছে কিন্তু দিশাটা এক আছে সেই জন্য যতটা সম্ভব অ্যাডজাস্ট করতে হবে পরস্পরকে এই প্রসেসটা তৈরি করার জন্য এই যে লোক বিধানসভার আগে ব্যাপক সংখ্যায় লোক এসেছে অনেক জায়গায় পুরনো দিচ্ছে নূতনটা বেশি হয়ে গেছে এবং পদেতে কার্যকারিণীতে বাইরের লোকেরা বেশি হয়ে গেছে ফলে এটা মানসিক সমস্যা একটা আছে যারা পার্টি দাঁড় করালো মার খেলো কেস খেলো তারা ডিসাইডিং ফ্যাক্টর নয় তারা নির্ণয় নেওয়ার জায়গায় নাই এখন অনেক জায়গায় তারা হচ্ছে আমরা অপ্যান্ত হয়ে গেলাম যেটা তারা বলে আমাকে বা তারা ওখানে যেটা বলছে মিডিয়াতেও বলছে এটা হই আপনি শোনেন কথাটা শুনি অন্যটা শুনছে না কেন আমি সেটাই বারবার মিডিয়াতেও বলেছি যে শোনা উচিত বলা উচিত বোঝানো উচিত তারা বোঝে জানে এত বড় পার্টিতে কাজ করছে মনও বড় আছে অভিমানে অনেক সময় এটা হয় আর অভিমান বাড়তে থাকে আপনি যদি তাকে গুরুত্ব না দেন বাচ্চারাও এরকম করে ওরা তো আমাদের পার্টির সাধারণ কর্মী তাদের বাড়ির বাচ্চার মতো তো তাদের সঙ্গে সেভাবে ট্রিট করা উচিত আর সেই জন্য তাকে প্রসেস তৈরি করতো আমি বলছি পার্টির যারা পুরনো কর্মী আছেন নেতা আছেন তাদের দুজনকে লাগিয়ে দিন না যে আপনারা যান ঘুরে ঘুরে দেখা করুন কথা বলুন শুনুন এটা একটা বড় কাজ শোনার আমি যখন প্রেসিডেন্ট হলাম তার আগে যারা পুরনো ছিল যাই থাকুন যতটাই থাকুন তারা তো ঝান্ডাটা ধরে রেখেছিলেন আমি এক একদিন পার্টি অফিসে সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা বসতাম এবং সকাল থেকে লোকের আসতো শুনতো কে মিষ্টি নিয়ে আসছে কে খাবার নিয়ে আসছে কে একটা ফুল নিয়ে আসছে দিচ্ছ আর খুশি দেখা করছে আমাদের মাননীয় বিমানদা বিমল সব পুরনো ছিলেন তোমার মারা গেছেন তিনি হঠাৎ তিন চার ঘন্টা পরে আসতেন আমার ঘরে ঢুকতেন বলে তুমি উঠো এখান থেকে একবার হেঁটে আসো বাথরুমে যাও তোমার কিডনি খারাপ হয়ে যাবে তুমি সে সকাল থেকে আমি বসে আছি ছ ঘন্টা আমি দেখেছি উঠছো না খাও না তো কী আছে কার্যকর্তাদের সঙ্গে দেখা করা এর মধ্যে আনন্দও আছে পড়াশোনা দেখা করার এই ভাবটা না এলে তখনই মনের মধ্যে হবে এখন আমি এই কথাগুলো বললে অনেক আবার কষ্ট হচ্ছে এই কথা যদি হজম করতে না পারে তাহলে সে বিজেপি করতে পারবে না আর যাই করুক আমি লিখে দিচ্ছি আজ হোক কাল হোক পরশু হোক সে বিজেপি থেকে আলাদা হবেই সে যত বড় নেতা হোক এগুলো যদি হজম করতে না পারে ওগুলো না করতে পারে এটাই পার্টি এভাবে আমাদের পার্টি বেড়েছে এভাবে আমাদের পার্টি চলছে পার্টি বেড়েছে মানে পার্টি এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল আটত্রিশ শতাংশ মানুষের ভোট আর চুয়ান্ন শতাংশ হিন্দু ভোট আপনারা পেয়েছেন আমার আপনাদের সর্বভারতীয় সংগঠন সম্পাদক বি এল সন্তোষ তার আশীর্বাদের হাত মাথায় আছে বলেন অমিতাভ বাবু নিজেকে সর্বশক্তিবান মনে করছেন এবং সভাপতিকে কার্যত পুতুলে পর্যবসিত করেছেন ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময় তারাকে কি বলেছিল দিলীপ যেমন চালাও তেমনি চলি উনিও যেমন চালাচ্ছেন সুকান্তবাবু তেমন চলছেন দেখুন এটাই বলছেন অনেক সংবিধান অনুযায়ী সংগঠন মন্ত্রীর কোনো পদ নেই কোনো অধিকারও নেই দায়িত্ব আছে সুব্রত চ্যাটার্জী অনেক যোগ্য ব্যক্তি ছিলেন হুম এবং আমার চেয়ে সিনিয়রও বোর্ডে আমি তিরিশ পঁয়ত্রিশ বছর একসঙ্গে কাজও করেছি আমরা সংগঠনে এখানেও করেছি পরস্পরের বিশ্বাস ছিল আপনি সুব্রতদা বলেছেন তো ওকে আমি কাউকে বললাম যে এটা করো ভাই শুরু করো তুমি করো সুব্রতদা তাকে জিজ্ঞেস করি তুমি কী করছো এই ব্যাপার বলে দীপদা বলেছেন ওকে এই বিশ্বাসটা পরস্পরের মধ্যে হওয়া যায় তো একটা পরিবারের মতো হলে তা এত বড়ো পার্টি চালাবো কী করে আমরা যেন সংগঠনমন্ত্রী কেন্দ্রের তার দায়িত্ব আছে অধিকার আছে এখানকার সংগঠন মন্ত্রীকে তৈরি করা তাকে গাইড করা এ তো স্বাভাবিক আছে তার বিশ্বাস পুরো থাকাও আর আছেও এখানে যেটা যেটা আপনি বলছেন অনেকে বলছেন যে দূরত্ব বা সম্পর্ক নেই যারা দুজন মিলে ডিসিশান নেবেন তাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকা উচিত সেটা পাবলিক দেখাও চাই হুম আমি ওর না আপনার সঙ্গে খুব ভালোবাসা আছে দুজন মিলে গলাগুলি করে একই সিগারেট খেতে খেতে গেলাম আর বাইরে গিয়ে গালাগালি ছুটে গেল একটু মানুষের এটা বোঝা যায় লুকিয়ে রাখা যায় না তো আমি বলছি যে সিনিয়র যারা আছেন আমি বলেওছি দিল্লি থেকে যারা আসেন যে এই প্রবলেম হচ্ছে এখন যেদিক কেউ শুনতে না চায় জানতে না চায় আমি একজন সিনিয়র কার্যকর্তা আমার দায়িত্ব যেটুকু বলা আমার কোনো অধিকার নেই পার্টির প্রতি আমি যেটা করা করেছি তাদের দায়িত্ব আছে এটা আর ডিসিশন নেওয়ার অধিকার আছে তাদেরকে নিতে হবে কারণ এখানকার সিপিএম কংগ্রেস ছেড়ে মানুষ ছুটে এসছে পাগলের মতো বিশ্বাস করে বন্ধ করে বিজেপি বিশ্বাস করেছে এর দ্বারা হবে তোমরা সেই বিশ্বাস ভঙ্গ করার অধিকার দিয়েছি কে তোমাদেরকে এটা তো মহাপাপ এনিহো রাস্তা বার রাস্তা পারো না পারো সহযোগিতা করতে হবে এটা মানুষের ডিমান্ড এটা সময়ের আহ্বান পশ্চিমবঙ্গ পরিবর্তন চাইছে তোমাদের হাত দিয়ে চাইছে তোমাকে নিজেকে অযোগ্য মনে করো সময় তোমাদের ক্ষমা করো না দিলীপ দা পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সবাই চোর শুধু এইটা বলে একটা ন্যাগেটিভ তৈরি করার চেষ্টা কিন্তু কেন্দ্রীয় সরকার প্রচুর কাজ করেছে সেগুলো নিয়েও তো একটা প্রচার দরকার শুধু চোর এতে কি মনে হচ্ছে না যে একটা নেগেটিভ রাজনীতি বিজেপি করছে দেখুন চোর কি চোর নয় এটা তো আমি বললে হবে না পাবলিক আমার চেয়ে বেশি জানে কারণ সবাই ভুক্তভোগী হাজার হাজার লোকের কাছ থেকে টাকা চুরি করা হয়েছে চাকরির নাম নিলাম লক্ষ লক্ষ লোকের আবাস যোজনার টাকা নেওয়া হয়েছে শৌচালয়ের টাকা নেওয়া হয়েছে কাউকে বোঝাতে হবে না আমার টিভিতে কজন দেখবে যে আরে তুমি কি বলবে হে আমার কাছে থেকে দশ হাজার টাকা নিচ্ছে বিশ হাজার টাকা নিচ্ছে আমার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা নিয়েছে ছেলের চাকরির জন্য কাউকে বলতে পারছে না তো সেজন্য এটা শুধু নেগেটিভ রাজনীতিতে বেশি পপুলার হয় বাংলাতে এটা চলেও কিন্তু আমাদের তো কিছু পজিটিভ দিতে হবে সেই জন্য কেন্দ্র সরকার যে কাজ করছে ঐতিহাসিক কাজ করেছে আর সেটা লোককে বাড়ির থেকে বাইরে পা দিলেই সেটা বুঝতে পারে বলতে হবে না কাউকে কিন্তু মনে করা যায় রাজনীতি এমন জিনিস আর সাধারণ মানুষ এমন জিনিস ভুলে যায় পাওয়ার পরে জল এসে গেল যে রাস্তাটা হয়নি রাস্তা হয়ে গেল বলে লাইফটা নেই বলবে ও যার দরকার তা বলছি ঠিক আছে ভাই রাস্তার জল হয়েছে না হ্যাঁ রাইটটাও করে দেবো এটাও বলতে হবে সেজন্য মোদীজিটা বলেন বারবার তার বক্তব্য দেখুন সবসময় পজিটিভ থাকে কি করছেন কি করবেন বলছেন আর বলেন যেটা করবেন সেটা করে দেন আমি সেদিন বহরমপুর গেলাম আপনি দেখেছেন টিভিতে মাননীয় অধিত্যা দা একটা ফ্লাইওভারের উপর দিয়ে দিয়ে চালাচ্ছেন সেটা হচ্ছে বহরমপুর বাইপাস আপনি এর যখন যাবেন আমাদের সাঁতরা সারগাছি আশ্রম পারে একটু গেলেই দিকে বাইপাস বেরিয়ে গেছে ওখানপক্ষে উত্তরবঙ্গ গেলে এক ঘন্টার সময় আপনার বাঁচবে বেশিও হতে পারে দুটো জায়গায় জাম হতো এই বাঁদিকে যে টার্ন করতো যেটা ওই পুরনো ব্রিজের দিকে ওই মোড়টায় ট্রাক দাঁড়িয়ে থাকতো হাজার হাজার আর ব্রিজের উপরে সন্ধ্যার সময় আসতে গিয়ে এক এক ঘন্টা ব্রিজে দাঁড়াতে হয়েছে পুরনো ব্রিজ আজকে এমন সুন্দর সিক্স লেন রোড হচ্ছে আর আপনি বুঝে পারবেন না এত সুন্দর উঁচু আর দূর দুই দিকে গঙ্গা দৃশ্য দেখতে দেখতে যাবেন কখন পার হয়ে যাবে বহরমপুর বুঝতে পারবেন না আমি সেটা দেখতে গেলাম একটা সাইড চালু হয়েছে আপডাউন দ্বিতীয় সাইডে একটু কাজ বাকি আছে হলেই উদ্বোধন হবে তা আমি ওখানে বললাম যে রেলের মন্ত্রী ছিলেন অদিত দা পাঁচবারের এমপি গত দুবার ওদের সরকার ছিল মনমোহন সিংয়ের তো উনি যদি সেই সময় ব্রিজটা করে স্ট্যান্ডটা দিতেন তাহলে খুব ভালো লাগতো আজকে কেন পরের ধরনের পদ্মারি করতে হচ্ছে মোদী এই ব্রিজ ফ্লাইওভার করে দিলেন ব্রিজ আর উনি স্ট্যান্ড দিচ্ছেন উদ্বোধন উনি বাইক চালিয়ে স্ট্যান্ড দিচ্ছেন কি মানে তো সে যেন করে দেখাতে হয় মোদি বলেন আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি আমরাই উদ্বোধন উদ্বোধন করি বাকি আমার শেষ প্রশ্ন অমিত যে একটা টার্গেট দিয়েছেন পঁয়ত্রিশটা লোকসভার আসন কথা জিজ্ঞেস করেছেন প্রশ্ন আছে তো দুটো তো আঠারো তো জিতেছিলাম কাছাকাছি সেই টিম সেই লোক সেই কর্মীরা আছে তারপরে আরো অনেক লোক যুক্ত হয়েছেন তারাও আছেন কিছু মাথারা চলে গেছে যারা সুবিধার জন্য এসেছিলো কিন্তু বাকি সাপোর্টাররা এখনও সিপিএম কংগ্রেসে যারা এসেছিলেন আছেন তারা তারা অনেক আশা নিয়ে এসেছিলেন এবং এখনও হাসা হারাননি তখন আমাদের এমএলএ ছিলাম তিনজন এমপি দুজন ছিলেন তাও কলকাতায় আসতেন না তারা মন্ত্রী ছিলেন দিল্লিতে তো সেই পরিস্থিতি আমরা লড়াই দিয়েছি জিতেছি আর আজকে তো পার্টি অনেক বেড়িয়ে গেছে নেতা অনেক আছে ভাষণ তো আজম লোক পাওয়া যেত আমাদের যে যার ভাষণ শুনতে লোকে আসবে দিল্লি থেকে আসবে আজ তো সেগুলোও হয়েছে আমাদের তো সেই জন্য পার্টি সব দিক দিয়ে বেড়েছে সম্ভাবনা তৈরি হয়েছে মনে হচ্ছে যে বিজেপি সে তো নাই তাই অনেকে প্রশ্ন করছেন জোশ তো ইস্যুর উপরে আসে আসবেন নেতারা প্রধানমন্ত্রীকে দেখলে আবার সবাই লাফাবে হবে কিন্তু আপনাকে আমি এটাও মনে করি দিই পঁয়ত্রিশ কেন চল্লিশ বিয়াল্লিশও হতে পারে যদি কেজরিওয়াল যেখানে রাজত্ব করছেন দিল্লিতে তার অ্যাবসুলুট মেজরিটি আমাদের চারটে এমপি কিন্তু সাতটা এমএলএ এই চারটে এমএলএ সাতটা এমপি একটাও জিততে পারেনি রাজস্থানে তাই আছে সরকার আছে কংগ্রেস বাকি জায়গা তো একশো দুটো জিতেছে তো লোকসভার ভোট আলাদা হবে দেশের জন্য মোদী চাই মোদীর কোনো বিকল্প নাই যতই যাই করুন যারা যারা রেখেছিলেন তারা তো পিছিয়ে যাচ্ছেন খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়া হেরে গেল ক্রিকেটে তো এই ইন্ডিয়া আগে আর খুঁজে পাওয়া যাচ্ছে না জোটকে তো জন্য লোকসভার আঙ্গিক আলাদা দেশ ঠিক রাস্তায় ঠিকভাবে এগোচ্ছে সাধারণ মানুষ পর্যন্ত গরিব মানুষ পর্যন্ত জানে সাড়ে একাশি কোটি লোককে সাড়ে তিন বছর ধরে চাল ডাল গম খাওয়াচ্ছেন আরো পাঁচ বছর খাওয়াচ্ছে দুনিয়া আপনি পাশের একটু বর্ডার পার করুন না বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কার কি অবস্থা আফগানিস্তান ইউরোপ আমেরিকা অবস্থা ভালো নেই কিন্তু ভারত ঠিকঠাক এগোচ্ছে গর্বের সঙ্গে সব করছে তো সেই জন্য সাধারণ মানুষ এগুলো অনুভব করতে আরম্ভ করেছেন দীকেই ভোট দেবে লোকে এবং পঁয়ত্রিশ করে আমি বলছি চল্লিশ করবো অনেক ধন্যবাদ বলবো না এটা নিচক চা খেতে খেতে আড্ডা কিন্তু দিলীপ দা যেটা মনে করেন সেটাই বলেন মুখে এক মনে এক এই এই ধারণায় তিনি বিশ্বাসী নন এটা তো ঠিক ঐতিহাসিক কথা তিনি যখন সভাপতি ছিলেন তখনই রাজ্য বিজেপির উল্কা সদৃশ্য উত্থান হয়েছে এবং আমরা যারা প্রায় তিন দশক রাজনৈতিক সাংবাদিকতা করি আমরা আমাদের লেখায় অনেক সময় বলতাম বিজেপি মানে বড় বাজারের পার্টি কিন্তু আজ বিজেপি দিলীপদার হাত ধরে টিমওয়ার্ক হিসাবে এর প্রধান বিরোধী দল আটত্রিশ শতাংশ বঙ্গবাসীর আশীর্বাদ এবং চুয়ান্ন শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়েছে তাই আগামী দিনে এই সম্মিলিত শক্তি নিয়ে লোকসভায় অমিতজির টার্গেট অ্যাচিভ করার জন্য চেষ্টার কসুর করবেন না দিলীপ বাবুরা আপনাদের অনেক ধন্যবাদ